হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ একটি মজার খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগের দিন আমরা কিন্তু একটি ভিডিও করেছিলাম, সেটি ছিল চিকেন রোল। আজ নিয়ে এসেছি চিকেন স্পাইসি নাগেটস। হ্যাঁ বন্ধুরা, এর আগে যে প্রোডাক্ট দেখিয়েছি সেই একই কোম্পানির চিকেন নাগেটস নিয়ে হাজির হলাম। 170 টাকার এই যে প্যাকেট, এই প্যাকেটের মধ্যে 15 থেকে 20টি আপনি চিকেন নাগেটস পাবেন। এবং সেই নাগেটস গুলো কেমন সেটি আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই রয়েছি যে সকাল দুপুর অথবা বিকেলের নাস্তায়, সন্ধ্যার নাস্তায় আমরা হালকা স্ন্যাক্স জাতীয় খাবার খাই। আবার বাচ্চাদের টিফিনেও আমরা অনেকে এই ধরনের খাবার দিয়ে থাকি। বাসাবাড়িতে যারা এগুলো তৈরি করতে আগ্রহী নন, যারা ফ্রোজেন করা এই প্রোডাক্টগুলো প্যাকেট ধরে কিনে নিয়ে আসেন এবং ভেজে খেয়ে ফেলেন, তাদের জন্য বলবো, আপনি হয়তো ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কাজী ফার্মসের এই প্রোডাক্টগুলো পাবেন। এখন বলবো যে এটির স্বাদ কেমন। বন্ধুরা, 170 টাকায় যে মান একেবারে খারাপ বলবো না, আবার খুব হাই প্রোফাইল তাও বলবো না। বন্ধুরা, নাগেটস তো আমরা কম বেশি সবাই খেয়েছি। এই নাগেটস গুলো তুলনামূলক ভাবে আমরা চাইনি যে যেই নাগেটস গুলো খাই সেরকম আমার লাগেনি। খুব একটি টেস্টি না হলেও একেবারে খারাপ নয়। আপনি সস দিয়ে এটি খেতে পারবেন, দীর্ঘদিন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আরেকটি বিষয় যে এইসব খাবার কেনার সময় অবশ্যই মেয়াদ রয়েছে কিনা সেটি দেখে কিনতে হবে। মোট কথা, আমি এই নাগেটস গুলো খেয়ে খুব বেশি তৃপ্ত নই। এর আগে রোলের ব্যাপারেও বলেছি, আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন করি না, আমার কাছে যেটা মনে হয়েছে সেটি বলেছি। আপনার কাছে হয়তো ভালো লাগতেই পারে, আর কোম্পানি যদি কেউ এই ভিডিও দেখেন তারা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ব্যবসা করুন, মান আরও ভালো করুন। আমার কাছে খেয়ে একেবারে খারাপ লাগেনি, আবার খুব বেশি ভালো লাগেনি। আমি 100-তে 100 দিতে পারছি না, আমি 150 দিতে পারি। 170 টাকায় আমি 100% স্যাটিসফাই নয়। বরং আমি ইউটিউবের এই যুগে আমি রেসিপি দেখে বাসায় তৈরি করে এই নাগেটস খেয়েছি। এই টাকার মধ্যে খুব ভালো টেস্টি এবং ভালো খাবার হয়, এবং মান বাসারটা তো অবশ্যই ভালো থাকবে। যা হোক, আপনি যদি শর্টকাট অল্প সময়ের জন্য ঝটপট একটি নাস্তা তৈরি করতে চান এবং বাজার থেকে পার্শ্ববর্তী কোনো দোকান থেকে এগুলো কিনে নিয়ে এসে খান, তাহলে আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন, খেতে পারেন। তবে সতর্ক থাকতে হবে, খাবার জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোর মান যাচাই করেই আমাদেরকে খেতে হবে। বন্ধুরা, এই যে প্রোডাক্ট, এটি সাভারের আশুলিয়ায় এনাদের ফ্যাক্টরি রয়েছে এবং সেখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে এগুলো চলে যায়। যাই হোক, প্যাকেট দেখে মনে হবে যে খুব ভালো একটি প্রোডাক্ট, ভিতরে খোলার পরে হয়তো আশাহত হতে পারেন। একেবারে মান নেই এমন বলা যাবে না, আছে যেহেতু, আপনি ট্রাই করে দেখতে পারেন। যা হোক, আমরা আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।